أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনে বাজান দিছিলেন যে জুমার দিন খুতবার আজান মসজিদের ভিতরে ইমামের সামনাসামনি দিবে নাকি মসজিদের গেট বা দরজার সামনে দিবে? সম্মানিত দিনে ভাই, যদি নাকি আমরা আজান একামতের অবস্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানার ধরনটা দেখি, তখন আমাদের সামনে আসবে বিষয়টি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানাতে আজান মিনারার উপরে দেওয়া হইতো, মসজিদের বাহিরে মিনারার উপরে দেওয়া হইতো, আর একামত দেওয়া হইতো মিনারার নিচে, অর্থাৎ মসজিদের বাহিরে মিনারার নিচে। এটা ছিল যে সাহাবা কেরামের যুগে যখন এভাবে হইতেছিল, তার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ শ্রবণ করতে পারে। মিনারার উপরে দিলে বেশি মানুষ শুনবে, মিনারার নিচে থেকে দিলে অন্ততপক্ষে আশেপাশের লোকে শুনবে। তৎকালীন জমানাতে যদি নাকি মসজিদের ভিতরে একামতটা দেওয়া হইতো, তাইলে ভিতরের লোকেরাই একামতের দ্বারাই উপকৃত হইতো, বাইরের লোকেরা না। তাই রাসূল সাহেবের জমানা সাহাবা কেরামের জমানাতে দেখা গেছে যে আজান ওনারা মিনারার উপরে উঠে দিতেন, আর ইকামত মসজিদের বাইরে মিনারার নিচে দিতেন, মসজিদের ভিতরে দিতেন না। কিন্তু যখন আস্তে আস্তে আধুনিক যন্ত্রপাতি উৎপত্তি হয়, যেমন মাইক, তখন মাইক থাকার সুবাদে মানুষ বাইরে আজান না দিয়ে ভিতরে দেয়, মসজিদের ভিতরে আজানের ব্যবস্থা থাকে, মাইক্রোফোনের ব্যবস্থা থাকে, ওইখানে আজান দেওয়া হয়। মাইকের আওয়াজ সাউন্ড যেটা আছে, এটা কিন্তু যেহেতু হরনগুলো বাইরে থাকে, বিশেষভাগে এগুলা মিনারার উপরে থাকে বা মসজিদের বাইরে থাকে, তাই আজানের উদ্দেশ্য যেহেতু পাওয়া যায় বাইরে প্রসার প্রসার হওয়া, তাই মসজিদের ভিতরে মাইক দিয়ে দিলেও এটা ফুকাহে কেরামদের ফতোয়া অনুসারে এটা সমস্যা নেই। তৎকালীন জমানাতে ব্যবস্থা না থাকার কারণে বাইরে দিতে বাধ্য ছিল উনারা মিনারের উপরে, যেহেতু একই কাজ এখন মসজিদের ভিতরে মাইক্রোফোনের মাধ্যমে দিচ্ছে সেটা হয়ে যাইতেছে। তাই আজান হোক একামত হোক মসজিদের ভিতরেই দিলে সুন্নত আদায় হয়ে যাবে। এটা হচ্ছে আলাতে জাদিদা, অর্থাৎ নতুন যন্ত্রপাতির সময়ের ফতোয়াগুলার একটা। তাই বর্তমানকালে যদি নাকি আমরা আজান একামত জুমার প্রথম আজান দ্বিতীয় আজান একামত সহ যদি নাকি মসজিদের ভিতরে দেওয়া হয় কোনো সমস্যা নেই, তবে এখানে একটা বিষয় আমরা দেখতে হবে, অনেক মসজিদের মধ্যে দেখা যায় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরে মেহরাবে মিম্বরে বসে পড়ে, তখন মুয়াজ্জিন সাহেব সরাসরি ইমাম সাহেব মুখ বরাবর দাঁড়িয়ে আজান দিতে দেখা যায়। এটা একটা কুসংস্কার, মনে হয় যেন ইমাম সাহেবকে উদ্দেশ্য করে আজানটা দেওয়া হচ্ছে, এটা একটা কুসংস্কার। বরং আজান একামত একই স্থান থেকে দিবে। আরও দেখা যায় অনেক মসজিদে আজান মাইকে দিলেও একামতগুলো মুখে দেয়, এতে করে বাইরে দেওয়ার ফায়দা থেকে মানুষ বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানাতে বাইরে একামত দেওয়া হইতো, কিন্তু বর্তমান জমানাতে মাইকে আজান দিলেও অনেক সময় মুখে একামত দিয়ে দেওয়া হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে বাইরের লোকেরা একামত শুনতো সে ফায়দা থেকে তারা বঞ্চিত। তাই উচিত হচ্ছে আজান হোক একামত হোক দুইটাই মাইকে দিবে। আর জুমার দিন ইমাম সাহেব মেম্বরে বসলে সামনে গিয়ে মুয়াজ্জিনকে যে আজান দিতে দেখা যায়, এটা একটা কুসংস্কার, এটা পরিহার করে বরং আজান একামত যেখানে সাধারণভাবে দেওয়া হয় ওইখানে জুমার খুতবার আজানও ওইখান থেকে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।